হ্যালো ফ্রেন্ড আমি গরম সর্দার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ফ্রেন্ড এখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ফ্রেন্ড আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ইউটিউবে কোন ধরনের চ্যানেল এখানে র্যাঙ্ক করে তো ফ্রেন্ড তার জন্য ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে আইকন আছে সেটা প্রেস করে রাখুন যার ফলে কী হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তার নোটিফিকেশান আপনার পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে ইউটিউবে কোন ধরনের চ্যানেলগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করে তো ফ্রেন্ড ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে যেমন করে গেমিং চ্যানেল হয়ে থাকে কুকিং চ্যানেল হয়ে থাকে অথবা টেক রিলেটেড কোনো চ্যানেল হয়ে থাকে অথবা কোনো ব্লগিং চ্যানেল হয়ে থাকে তো ফ্রেন্ড এখানে নির্দিষ্ট করে বলা খুব কঠিন যে কোন চ্যানেলটা এখানে বা কোন ক্যাটাগরির চ্যানেলটা এখানে তাড়াতাড়ি ইউটিউবে র্যাঙ্ক করবে তো ফ্রেন্ড আপনাকে করতে হবে আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের চ্যানেলটাকে আপনাকে প্রথমে অপটোমাইজ করে নিতে হবে অপটোমাইজ করার পরে আপনাকে করতে হবে আপনার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলো যখন ধরুন আমি আপনি কোনো নতুন ভিডিও আপলোড করছেন আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে করতে হবে আপনার ভিডিওর যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশান এ মেটা ডাটা যেটা আছে সেটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে মানে আপনার যে ভিডিওর যে সমস্ত ট্যাগ টাইটেলগুলো আপনি লাগাচ্ছেন সেগুলো আপনাকে সার্চেবেল করে লাগাতে হবে মানে আপনি ধরুন একটি ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে আপনি এমন কোনো সার্চেবেল কিওয়ার্ড ব্যবহার করবেন যেটা সবসময় লোকে সার্চ করে থাকে তো ফ্রেন্ড এটা খুবই কঠিন বলা যে কোন ধরনের চ্যানেল ইউটিউবে সবচেয়ে বেশি র্যাঙ্ক করে কিন্তু একটা জিনিস এখানে বলা যায় যে আমরা যদি কোনো সার্চেবেল আইটেম নিয়ে বা কোনো সার্চেবেল টপিক নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি তাহলে আমাদের যে চ্যানেলটা আছে বা আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা অটোমেটিক্যালি আমাদের এখানে ভিউজ বা সাবস্ক্রাইবার এনে দেবে তো ফ্রেন্ড এখানে নির্দিষ্ট নয় যে আমরা কুকিং গেমিং অথবা অন্য কোনো যে সমস্ত চ্যানেল আছে এটা আমরা যদি খুলে থাকি বা এই লোকটার এই চ্যানেলটা খুব ভালো চলছে আমরা যদি সেই চ্যানেলটা খুলে থাকি তাহলে আমাদের চ্যানেলটা যে এখানে গ্রো করবে সেটা সঠিকভাবে বলা খুব কঠিন কারণ যে কোন চ্যানেলের কোন ভিডিওটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেটা খুব বলা মুশকিল আমরা ধরো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি তো দেখা যায় কি যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি একশোটা ভিডিও থাকে সেই একশোটা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও এখানে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে এখানে র্যাঙ্কিংয়ে পৌঁছে দেয় তো ফ্রেন্ড কি হয়ে থাকে যে আমরা অনেক সময় এলোমেলোভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি যেমন আমরা কিছু না ভেবে আমাদের ভিডিওটা আপলোড করে থাকি কিন্তু দেখ দেখা যায় যে আমরা যে সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেই সমস্ত ভিডিওগুলোর যে ট্যাগগুলো আমরা লাগিয়েছি সেই সমস্ত ট্যাগের মধ্যে থেকে আপনি ধরুন এখানে একশোটা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন আপলোড করার মধ্যে আপনি কি দেখা দেখা যাচ্ছে যে আপনি যে একশোটা ভিডিও আপলোড করেছেন সেখানে যে বিভিন্ন ধরনের ট্যাগগুলো আপনি লাগিয়েছেন তার মধ্যে থেকে একটা যে ট্যাগ আছে সেটা ট্রেন্ডিং হতে পারে অথবা খুব সার্সেবল যে র্যাঙ্ক আছে সেটার মধ্যে আসতে পারে যার ফলে কি হয় লোকে বেশি করে সেই সার্চেবল যে ট্যাগটা আছে সেটাকে সার্চ করে সার্চ করার সঙ্গে সঙ্গে কি হয় আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে আগে চলে যায় তো ফ্রেন্ড এটাই হলো যে আপনি যদি কোনো সার্চেবল আইটেম নিয়ে বা কন্টেন্ট এখানে বানান বা কোনো কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা এখানে আগে পৌঁছে যাবে আপনার ভিডিওটা যখনই এখানে ভিউজ আসতে শুরু করবে আপনার চ্যানেলটার মধ্যে এখানে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটা আটোমেটিক্যালি উপরে উঠতে শুরু করবে তো ফ্রেন্ড আমরা কোনো নির্দিষ্টভাবে এখানে কোনো বলতে পারি না যে আমাদের চ্যানেলটা এখানে গ্রো কবে করবে বা কোন ধরনের ক্যাটাগরি চ্যানেলটা এখানে গ্রো করবে তো ফ্রেন্ড প্রথমে আপনাকে করতে হবে আপনার যে চ্যানেল আছে সেটাকে অপটোমাইজ করতে হবে আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে অপটোমাইজ করতে হয় তাহলে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে সেখান থেকে আপনারাও দেখতে পারেন অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং পরে যেটা হলো সেটা হলো আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনাকে এসইও করতে হবে মানে সার্চ ইঞ্জিন অপটোমাইজ করতে হবে তার ফলে দেখবেন আপনার ভিডিওটা যখনই আপলোড করে দেবেন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটার মধ্যে ভিউজ আসতে শুরু করবে তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই আপনি শেয়ার করতে এবং সবশেষে একটাই কথা বলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ